Assalamualaikum everyone. So currently হচ্ছে বারিধারে আছি, বারিধারা জে ব্লকে আছি। আমাদের বারিধারার ব্রাঞ্চটা খুবই সহজ। এই রোডটা হচ্ছে আপনার বাড্ডার দিকে যায়, প্রগতি সরণের দিকে যায়। এটা বেসিক্যালি উত্তরা থেকে এসে সোজা এই রাস্তা দিয়ে বরাবর আপনার মালিবাগ মোচাক পর্যন্ত যায়। এখানে হচ্ছে আমি ঠিক এই সামনেই কিছু দূর হেঁটে গেলে 2 মিনিট হচ্ছে নতুন বাজার। আর এই রোডটা দিয়ে বারিধারা জে ব্লকের 8 নম্বর রোডটা দিয়ে গেলেই হচ্ছে আপনি বারিধারা ব্রাঞ্চে পাবেন। পাশে হচ্ছে ইন্টারভিউ কনভেনশন হল আছে, এটার পাশে আসলেই হচ্ছে পাশের গলিটা পড়ে যাবে। সো আমরা চলুন বারিধারা ব্রাঞ্চে যাই, খুব সহজেই আমরা এখান দিয়ে যেতে পারবো। সো গাইজ, মাত্র 1 মিনিট লাগলো আমাদের হেঁটে আসতে। আপনি যদি এদিকে দেখেন, মেইন রোডটা দেখা যাচ্ছে। সো এটার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিই, এটা হচ্ছে বারিধারা জে ব্লক, 8 নম্বর রোড, 11 নম্বর বাসা। সো ফুল বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ব্যাচেলারদের জন্য। এখানে সকল বয়সের ব্যাচেলাররা থাকতে পারে। সো আসুন ভিতরে, আমরা যাই ভিতরে যাই। সো এখানে ঢুকতে গেলেই আমাদের হচ্ছে সিকিউরিটি থাকবে এবং হচ্ছে কার্ড এন্ট্রেন্স, যে কার্ডটা দিয়ে আমি এন্ট্রেন্স করতে পারবো। এই হলো কার্ড, এক্সিস কার্ড বা আমাদের মেম্বারশিপ কার্ড। এই কার্ডটা যারা মানে এই কার্ডটা যারা দিবেন তারা হচ্ছে এন্ট্রি করতে পারবেন। সো আমি এখানে দিলে আনলক হয়ে যাচ্ছে, ভিজিটর আসবেন তখন এখানে বলতে হবে, তাই তো? আসুন ভিতরে। তো ঢোকার পরে এখানে হচ্ছে পার্কিং, এখানে পার্কিংটা থাকে। এখানে আপনার বাইক রাখে 500 টাকা এভরি মান্থ, আর বাইসাইকেল রাখা ফ্রি। আমাদের লবি, এই লবিতে হচ্ছে আপনি এসে আপনার ইনফরমেশনের জন্য বলবেন কী অবস্থা, ভালো আছো। সো এখানে আপনার লবিটা দেখবেন, লবিটা পুরো কুল এনভায়রনমেন্ট, প্রতিটা লবিতে আমাদের এসি আছে। অ্যান্ড এখানে হচ্ছে আপনার টি কফির ব্যবস্থা আছে এবং হচ্ছে আপনার ফ্রিজের দেওয়া আছে। এখানে কোক, ফান্টা, স্প্রাইট এবং পানি নিয়ে নিতে পারবেন, এটা আমরা সহজ করেছি। এই কার্ডের মাধ্যমে কিন্তু কফিটা নেওয়া যায়। এনিওয়েজ, সো আমরা যদি এদিকে আসি, এখানে বেসিক্যালি জিম। সো এখানে ছোট্ট করে জিম দেওয়া আছে, এখানে দৌড়ানোর মেশিন আছে, সাইকেল আছে, বুক ডাউন দেওয়ার জায়গা আছে, ডাম্বেল আছে কিছু। আমি যদি দেখাই যে ডাম্বেল আছে, সো যার প্রয়োজন সে ডাম্বেলিং করতে পারবে। এখানে মাল্টি জিম দেওয়া আছে। সো আমরা এখান থেকে চলে যাই, যখন ফ্রন্টে ঢুকবেন এখানে হচ্ছে শু পলিশার আছে, এটা কিন্তু অটোমেটিক, এখন কিন্তু অফ আছে। আর যদি ক্লোজলি দেখাই, যখন পাটা নিচে দিব তখনই অনটা হবে অটোমেটেড। হ্যাঁ, দেন আপনি শু পলিশ করেন, যদি আমার জুতোটা ব্ল্যাক না তাও আমি দেখানোর জন্য করছি। আর এখানে হচ্ছে একটা বিজনেস ক্লাস হয়, এখানে হচ্ছে আপনি লিফ্ট সুবিধা পাবেন। সো এখানে লিফ্টের ব্যবস্থা আছে। ভাই কি এখানে মেম্বার? কতদিন ধরে মেম্বারশিপ? প্রায় 25 দিন। কেমন লাগছে ওভারঅল? ভালো লাগছে। কীভাবে জানতে পারছেন সুপার হোস্টেলের ব্যাপারে? জানতে পারছি বলতে গেলে টিভি নিউজের মাধ্যমে, আর আমার অনেক ফ্রেন্ডও থাকে। অনেক ফ্রেন্ডস? আপনি কোন ইউনিভার্সিটি? আমি ইউনিভার্সিটি সে ইউআইউতে আর কি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে তো ভালোই দূর আছে, তারপর এখানে থাকেন? না, ভালো দূর না, মানে এখান থেকে বেশি দূর না, মানে 15 মিনিট লাগে জাস্ট। ওখানে তো ম্যাচ থাকতো, ওখানে ম্যাচে উঠেন নাই কেন? ম্যাচ থাকতে বলতে গেলে ওইখান থেকে এখানে পরিবেশটা খুব ভালো আর কি, এই জন্য নিচ্ছে আর কি। মেইন কথা হচ্ছে মানে পরিবেশ ভালো, সব দিক দিয়ে কোয়ালিটি অনেক সব দিক দিয়ে ভালো আর কি, এই জন্য নিচ্ছে আর কি এখানে। তো আপনি মান্থলি প্যাকেজে আছেন? জি, মান্থলি প্যাকেজ 25 দিন হয়েছে। হ্যাঁ, 25 দিন। কোন সেমিস্টার আছে? ফার্স্ট সেমিস্টার ফ্রেশার আমি। সো আমরা এখন লিফটে যাচ্ছি। আপনি কোন ফ্লোরে থাকেন ভাই? আমি সেকেন্ড ফ্লোরে। না, সো এখানে 7 ফ্লোর পর্যন্ত যাওয়া যায়। আমাদের রুফটপে হচ্ছে ডাইনিং দেওয়া আছে। সো আপনার রুম কোন বেডে থাকেন? আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ, সো আমি ভাইয়ের রুমে আসছি, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এটা কি আপনার বেড? একটু অগোছালো, বিকজ আমি ব্যাচেলার একটু ইয়ে থাকে, বাট আমরা ব্লন্ডি করে দিই এখানে ওনার। এখানে কয়জন থাকেন আপনারা? দশজন থাকেন। সো এই যে দশজন থাকেন, সমস্যা হয় না? না, সমস্যা না, এত একটা সমস্যা হয় না। অনেকে বলে যে এক রুমে এই যে মুরগির খোপের মধ্যে থাকেন আপনাদের। না না না, এরকম লাগে না। কেন লাগে না? ফার্স্টে তেমনই মনে হয়েছে? না না, প্রথম প্রথম এরকম মনে হয়েছিল, বাট থাক থাকতে ঠিক হয়ে গেছে, মানে এরকম একটু মনে হয় নাই। এখানে কি আপনার সেম মানে সেম ইউনিভার্সিটি স্টুডেন্ট নাকি? না, কয়েকজন সেম ইউনিভার্সিটি আছে, উপরের জন আছে, উনি আছে, আর এখানে একজন আছে বড় ভাইয়া। অন্যদের সাথে মিশতে কোনো প্রবলেম হয় না? না না, সবাই ভালো, সবাই ফ্রেন্ডলি। হ্যাঁ, সব ফ্রেন্ডলি। আচ্ছা, সো গাইজ, এখানে প্রতিটা রুমে এসি দেওয়া আছে এবং লকার আছে। বারান্দায় হচ্ছে আপনার নেট দেওয়া আছে, যত চেষ্টা করা যায় মশা দূর করার জন্য, তাই নেট দেওয়া আছে। তো ভাই, লন্ড্রি সার্ভিস কি নিচ্ছেন? হচ্ছে ঠিক মতো? অনেকে বলে লন্ড্রিতে সমস্যা। না, সমস্যা এটা না, মানে অনেক সময় কাপড় চেঞ্জ হয়ে যায়, মানে আমার কাপড় মানে পাই না, কিন্তু লন্ড্রিতে গেলে পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা, মানে একটু এলোমেলো হয়, বাট লন্ড্রি সার্ভিস ওকে ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনাকে ডিস্টার্ব করলাম। এটা হচ্ছে কজি বেড। এটা কি কজ? আচ্ছা হ্যাঁ, এখানে একটা টেবিল আছে, লকার আছে, আর ল্যাপটপের ইয়েটা রাখছে এখানে। ল্যাপটপ কি বাইরে রাখছেন মনে হয়? ল্যাপটপ লকারের ভিতরে। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা।
বাইরের উপরে দেখলাম একটা কজি বেড, তার পাশাপাশি ইকোনমি, এক্সক্লুসিভ, এলিগেন্ট এবং ভিআইপি বেড, টোটাল পাঁচ ধরনের বেডিং আছে। আমি যেটা বলছিলাম লন্ড্রি, এখানে লন্ড্রি ব্যাগটা দেওয়া আছে, এই ব্যাগের মধ্যে কাপড় দিয়ে দিলে আমাদের এই লোক নিয়ে যাবে, নিয়ে লন্ড্রি করে আবার দিয়ে যাবে। আর এখানে হচ্ছে একটা গ্লাস দেওয়া আছে, আর এখানে হেয়ার ড্রায়ার দেওয়া আছে, হেয়ার ড্রায়ার করে নিলাম। এখানে প্রতিটা রুমের সামনেই হচ্ছে ইয়ে দেওয়া আছে, এবং প্রতিদিন আমাদের রুমগুলো ক্লিন হয় অলরেডি। তুমি এখানে কতদিন ধরে কাজ করতেছো? এখানে চার মাস বেশি আসছে। কেমন লাগতেছে এখানে কাজ? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যালারি টালারি ভালো দেয়? জি স্যালারি ভালো। থাকা খাওয়া? থাকা খাওয়া কোম্পানি ফ্রি। আচ্ছা আচ্ছা। ওরা কিন্তু অনেক কষ্ট করে, ওদের কারণে রেসপেক্ট আমার পক্ষ থেকে, বিকজ মানে প্রতিদিনই ক্লিন করা লাগে ওদের। আর এইগুলা যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু হচ্ছে শু র‍্যাক। আমি একটু দেখি, হ্যাঁ, যে শুগুলো রাখতে পারবে বাইরে, রেগুলার শুগুলো রাখতে পারবে। এখানে একটা ওয়াশরুম দেওয়া আছে, ওয়াশরুম কমন স্পেস, ওয়াশরুমটা দেওয়া আছে, নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ। সো গাইজ, একটা ফ্লোর দেখলাম, প্রতিটা কর্নারই হচ্ছে আপনার ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে, হয়তো আপনারা ভিডিওতে খেয়াল করেছেন। সো কারেন্টলি আমি যেটা দেখাচ্ছি হচ্ছে আমাদের লন্ড্রি সার্ভিস। এই বাড়িধারার প্রত্যেকটা ব্রাঞ্চের মতো এই ব্রাঞ্চেও লন্ড্রি সার্ভিস আছে। সো আমরা একটু লন্ড্রি সার্ভিসে যাই। এখানে বেসিক্যালি আপনার লন্ড্রি সার্ভিসে আসলে দেখবেন কয়েকটা ওয়াশিং মেশিন আছে, এটাও কিন্তু একটা ফ্যাসিলিটির মধ্যে পড়ে। অ্যান্ড হচ্ছে এখানে ওরা কাজ করে, এখানে দিয়ে দেয় আর এটা কাজ হয়। দেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার, অটোমেটেড ইলেকট্রিক ড্রায়ার, ভিতরে কিছু দিলে সেটা গরম হয়ে যায়, মানে ড্রাই হয়ে যায়, এবং আমরা অটোমেটিক ড্রাই করে আপনাকে দিয়ে আসি। সো আপনি প্রতিদিন কি লন্ড্রি হয়? ওয়ালাইকুম আসসালাম। আমি প্রতিদিন এখানে সপ্তাহে তিন দিন, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। বাট প্রতিদিন তো কাপড়টা জমা হয়। জি জি। কেমন লাগতেছে সুপারস্টারের সাথে কাজ করে? সুপারস্টার আমার তিন বছর হবে, দুই মাস পরে মনে হয়, তিন বছর মোটামুটি ভালো হয় সব কিছু। যারা ব্যাচেলার আছে থাকে, তাদের সাথে কি যোগাযোগ হয়? তারা কেমন ব্যবহার করে? কোনো সমস্যা আমাদেরকে বললে আমরা সাথে সাথে সলভ করার চেষ্টা করি। থ্যাংক ইউ আলামিন ভাই, তিন বছর সুপারস্টারের সাথে থাকার জন্য। সো আমরা মোটামুটি এখানে ইন করবো। দেন আমরা হচ্ছে ডাইনিংয়ে যাবো, ডাইনিংয়ে কী কী আছে? সো গাইজ, বলতে বলতে ডাইনিংয়ে চলে আসছি। বাড়িধারা ব্রাঞ্চের রুপটপে ডাইনিং, ডাইনিং আজকে হচ্ছে ফ্রাইডে, এবং আজকে একটা স্পেশাল মেনু থাকে, প্রতি মাসে সেই শুক্রবারে স্পেশাল মেনু থাকে। সো এটা হচ্ছে আজ ফেব্রুয়ারি মাসের মেনু, আমরা ভিডিওটা ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে চব্বিশ তারিখ করতেছি। সো এখানে গেলে আপনি আপনার যখন কার্ডটা আছে, কার্ডটা দিবেন, কার্ডটা দেওয়ার পরে ওখানে চলে আসবে। আমি যেহেতু এখনও এই মেম্বার না, এখানে কর্পোরেট থেকে আসি, তাই আমারটা নিউট্রিশটা এমন দেখাচ্ছে। সো আমি এটা খাবার নেবো, এখানে দেখতে পাচ্ছেন আজকে বিফের ব্যবস্থা আছে। আমাকে রাইস কম দিও, হ্যাঁ, রাইস কম দিয়ে ইয়ে দিবে। সো আজকে বিফ, এটা লাস্ট শুক্রবারে বিফটা দেওয়া হয়। তারপর ডাল আসছে, ফিনিয়াস আর যারা বিফ খায় তাদের জন্য হচ্ছে মুরগির মাংস আসছে। আর এই সাইডটা হচ্ছে আমাদের রুফটপ, রুফটপ এরিয়া। অ্যান্ড ফুল ডাইনিংটা আপনি যদি দেখেন, সবাই খাচ্ছে, ওখানে হাত ধোয়ার জায়গা ওই কর্নারটাতে। তারপর হচ্ছে আপনার আরও ওয়াটার আছে ডান পাশেই, এবং হ্যান্ড ড্রায়ার আছে, রাতের বেলা অনেকে টিভি দেখতে চাইলে দেখা যায়। সো আপনি ভাত ডাল যত খুশি তত নিতে পারবেন আপনার যদি প্রয়োজন পড়ে। তো অনেক গরম, জিভে জল এসে পড়ছে, গ্রানটা অনেক মজা, টেন্ডার। সো গাইজ, এই হচ্ছে বাড়িদার ব্রাঞ্চের ডাইনিং, এবং বাড়িদার ব্রাঞ্চের ইকোনমি, কজি, এলিগেন্ট, এক্সক্লুসিভ, ভিআইপি। আচ্ছা, খায়নি, পরে কথা। সো গাইজ, খাওয়া দাওয়া শেষ করে লবিতে আড্ডা দিচ্ছি, চেস খেলতেছি, চেজের ব্যবস্থাও আছে। সো এই ব্রাঞ্চে বেসিক্যালি ইকোনমি, কজি, এলিগেন্ট, এক্সক্লুসিভ, ভিআইপি, পাঁচ ধরনের বেডিংয়ে আছে। সো এখানে বেসিক্যালি বিভিন্ন রেঞ্জের মানুষ থাকতে পারে, স্টুডেন্ট হতে পারে, আপনার ১৩ বছর থেকে ৭০ বছর, ৮০ বছর যদি থাকতে পারেন, আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে একদিন, তিন দিন, সাত দিন, ১৫ দিন, শুধুমাত্র ৩০ দিন, মান্থলি প্যাকেজ আছে। মান্থলিতে আবার তিন ধরনের আছে, ডায়মন্ড, গোল্ড, সিলভার, সব কিছু আপনারা কমেন্টসে জেনে জানতে পারবেন। সো আপনারা ভিজিট করেন, ভিজিট করে দেন ব্রাঞ্চটা, দেখেন এবং কী কী ফ্যাসিলিটিস, এনভায়রনমেন্ট এবং অ্যামিউনিটিস আপনাদের জন্য রাখা হয়েছে, দেন আপনারা ডিসাইড করেন। এর মধ্যে আমি একটা চাল দিয়ে নিই। সো থ্যাংক ইউ এভরিওয়ান ওয়াচিং দিস ভিডিও। আর আবার বলি, বাড়িধারা ব্রাঞ্চ হচ্ছে বাড়িধারা জে ব্লক, ৮ নম্বর রোড, ১১ নম্বর হাউস, আপনার হচ্ছে ইন্টাকো কমিউনিটি সেন্টারের পাশের গলি দিয়ে আসলেই ৪টা বা ৫টা বিল্ডিং পরেই ব্রাঞ্চটা পেয়ে যাবেন, ফুল বিল্ডিংটাই আমাদের। অ্যান্ড হ্যাঁ, সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, ব্যাচেলারদেরকে নিয়ে আমরাই কাজ করতেছি, আর কারা কী করতেছে আই ডোন্ট নো, আমরাই আবিষ্কার করেছি এমন একটা সিস্টেম, সুপার হোম সিস্টেম বা সুপার হোস্টেল সিস্টেম। থ্যাংক ইউ এভরিওয়ান।